সন্তানের খিদের জ্বালা মেটাতে পারবেন না মা সে কারণে নিজের সন্তানকে অন্যের হাতে হস্তান্তর করার আগেই ধরা পড়ে গেলেন পূর্ব বর্ধমান জেলার কানলার মগড়াহাট হাটতলার খাসপাড়ার এক অন্তঃসত্ত্বা মহিলা গত শুক্রবার কান্লা মহকুমা হাসপাতালে ভর্তি হন হাসপাতালে ভর্তি হওয়ার সময় ওই মহিলা অন্য নাম দিয়ে ভর্তি হন বলে অভিযোগ সন্তান জন্ম দেওয়ার পর স্বামীর নাম জানতে চান সেবা কর্মীরা তিনি যে কাগজপত্র জমা দিয়েছিলেন তার সাথে কোনো মিল ছিল না বলে অভিযোগ ওই মহিলা জানান তার তার দুটি সন্তান আছে স্বামী ছেড়ে দেওয়ার পর আরও অপর এক ব্যক্তির সাথে তার অবৈধ সম্পর্কে জেরে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ এলাকার এক দম্পতি তার সন্তানটি নিতে চান বলে ওই মহিলার দাবি বাচ্চাটাকে থেকে দিয়ে দিতে চেয়েছিলেন কেন কি আগেও বাচ্চা আছে আছে কটা আচ্ছা দিয়ে তারপরে এখানে কি নামে ভর্তি হয়েছিলেন আর আপনার আসল নাম কি মমিতা কি আর মানে বাচ্চাটা তাহলে কাকে দিয়ে দিতে চাইছিলেন আচ্ছা সেই কি বলেছিল যে হচ্ছে কি এখানে এই নামে ভর্তি হওয়ার কথা হ্যাঁ বাচ্চাটা অন্যজনকে দিয়ে দিয়ে যাওয়ার কারণ আপনার স্বামী কি আপনার সাথে থাকে না হ্যাঁ কেন সেটাকে নিয়ে কি করবেন এই ঘটনা কি কেউ জানতো আপনার এই যে এই ঘটনা হাসপাতালে ভর্তি হওয়ার সময় নিজের নামের জায়গায় ওই দম্পতির নাম দেয় বলে অভিযোগ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তারা থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দ বার্তা